মহাকাশে ছোট অথবা বড় মাপের বিভিন্ন পাথরের টুকরো ঘুরে বেড়াচ্ছে। এই ধরনের বস্তু গ্রহাণু নামে পরিচিত, অথবা বলা যায় যে অ্যাস্ট্রয়েড বা গ্রহাণু হল মহাকাশের চলমান পাথুরে বস্তু। এদের বেশিরভাগেরই অবস্থান মঙ্গল ও বৃহস্পতি গ্রহের কক্ষপথে মাঝামাঝি জায়গাতে, আর এই জায়গাটির নাম অ্যাস্ট্রয়েড বেল্ট। এমনই এক গ্রহাণু পৃথিবীর বুকে সজোরে আছড়ে পড়ার কারণে ডায়নোসর বিলুপ্ত হয়েছিল। সম্প্রতি বিজ্ঞানীরা জানিয়েছেন, এই বছর 29 এপ্রিল পৃথিবীর দিকে তেরে আসছে 1998 OR2 নামের এক গ্রহাণু, আর এ বছর এপ্রিল মাসে পৃথিবীর সঙ্গে এই গ্রহাণুটির সংঘাত হতে পারে। ইতিমধ্যে এই গ্রহাণুটি পর্যবেক্ষণ শুরু করেছেন নাসার বিজ্ঞানীরা। তো আজ আমি আপনাদের এই সম্পর্কে এই ভিডিওটির মাধ্যমে জানাবো। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সঠিক তথ্যটি জানতে ভিডিওটি পুরো দেখুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, 1998 OR2 গ্রহাণুটির ব্যাস 13,500 ফুট, আর এ বছর 29 এপ্রিল পৃথিবীর গা ঘেঁষে চলে যেতে পারে এই গ্রহাণু। এবং ওই দিন বাংলাদেশের সময় বিকাল 3:46 পৃথিবীর সবথেকে কাছে থাকবে 1998 OR2। পৃথিবীর কেন্দ্রবিন্দু থেকে 39,00,000 মাইল দূরে থাকবে এই গ্রহাণুটি। এই দূরত্ব শুনে নিজেকে সুরক্ষিত বলে মনে করছেন আর খুশিও হচ্ছেন? আসুন তাহলে জেনে নেই ফলাফলটি। বিভিন্ন কারণে মহাকাশে গ্রহাণুর পথ পরিবর্তন হতে পারে, কিন্তু যদি তা না হয় তাহলে পৃথিবীর বুকে আছড়ে পড়তে পারে বিশাল এই গ্রহাণুটি। বাহ্যিক ও অভ্যন্তরীণভাবে উৎপাদিত তেজস্ক্রিয়ার কারণে গ্রহাণুর তাপমাত্রায় পরিবর্তনের ফলে এই ঘটনা ঘটতে পারে। এর ফলে গ্রহাণুটি ঘুরে যেতে পারে, এমনকি কক্ষপথের পরিবর্তনও ঘটতে পারে। 1998 OR2 মহাকাশের অন্যতম উজ্জ্বল ও বড় গ্রহাণু। এছাড়াও মহাকাশে অন্যান্য গ্রহের পাশ থেকে যাওয়ার সময় এই গ্রহের মাধ্যাকর্ষণ শক্তির কারণে গ্রহাণুর পথ পরিবর্তন হতে পারে। এই গ্রহাণু পৃথিবীতে আঘাত করলে পৃথিবীর আবহাওয়া ও বায়ুমণ্ডলীয় অবস্থায় বড় পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। তো বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। এবং আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।